পুটু নাচে, পুটু নাচে কোনখানে, শত দলের মাঝখানে, সেখানে পুটু কি করে, চুল ঝাড়ে আর ফুল পাড়ে। আরও একবার পড়ে নি চলো। পুটু নাচে, পুটু নাচে কোনখানে, শত দলের মাঝখানে, সেখানে পুটু কি করে, চুল ঝাড়ে আর ফুল পাড়ে। দেখতে পাচ্ছো আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছ আমাদের পুটু কি করছে, না শত দলের মাঝখানে কি করছে, না চুল ঝাড়ছে আর ফুল পাড়ছে। দেখতে পাচ্ছ গাছ থেকে তার ঝুড়িতে কত ফুল ভর্তি হয়ে রয়েছে, দেখছো ফুল পাড়ছে। তাঁতির বাড়ি, তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাই রে নাই রে না। আরও একবার পড়ে নি চলো। তাঁতির বাড়ি, তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাই রে নাই রে না। দেখতে পাচ্ছ আমাদের তাঁতির বাড়িতে কি আছে, না ব্যাঙের বাসা হয়েছে। দেখেছ ব্যাঙরা বাসা করে ঘর করেছে, তার তার ছাতাই হলো তার ঘর। সেই ছাতার নিচে বসে ব্যাঙগুলো কি করছে, না খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আর গান করছে, আর তাই রে নাই রে না বলছে, তাই রে নাই রে না করে গান করছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই। ফিং ফিঙেটি, ফিং ফিঙেটি বাবুই হাঁটি, কোনখানে তোর বাসা, আমার জাদুর বিয়ে হবে, বউটি হবে খাসা। আরো একবার পড়ে নি চলো। ফিং ফিঙেটি, ফিং ফিঙেটি বাবুই হাঁটি, কোনখানে তোর বাসা, আমার জাদুর বিয়ে হবে, বউটি হবে খাসা। দেখতে পাচ্ছ আমাদের জাদুর মা গালে হাত দিয়ে বসে রয়েছে আর ফিং ফিঙেটিকে বলছে, জাদুকে কোলে নিয়ে বসে রয়েছে না, দেখতে পাচ্ছ, দিয়ে ফিং ফিঙেটিকে কি বলছে, ওই ফিং ফিঙেটি তুই বাবুহাটি থেকে এসছিস, না কোথা থেকে এসছিস, জিজ্ঞাসা করছে, আমার জাদুর বিয়ে হবে, বউটি হবে ভালোই খাসা, খুব সুন্দর হবে, সেইটাই বলতে চেয়েছে এই কবিতাটিতে।